বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডলের সাথে দেখা করলেন জেলার বিভিন্ন ক্ষুদ্র সংবাদপত্রের প্রতিনিধিরা। সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে জেলার ক্ষুদ্র সংবাদপত্রগুলি সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও 60 বছরের ঊর্ধ্বে সাংবাদিকদের পেনশন দেওয়ার দাবি জানানো হয়, পাশাপাশি বিজ্ঞাপনের জন্য সংবাদপত্রগুলি তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক সাংবাদিকদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন। কি সমস্যা আছে উনি সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করতে চাইছিলেন, আমাদের সমস্যাগুলো উনি শুনলেন। আলোচনার বিষয়গুলি ছিল আমাদের যে সংবাদপত্র দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনের যে নীতি, সেই নীতি ঠিকমতো ফলো আপ হচ্ছে না, আমাদের সব পত্রিকা সব বিজ্ঞাপন পায় না, আমরা সেই দাবি দেখেছিলাম। উনি বললেন আমি দেখছি কীভাবে কী করা যায়। আমার ছোটো পত্রিকাগুলো বেশিরভাগই এই বিজ্ঞাপন থেকে বঞ্চিত হয়। বেশিরভাগই নিয়ম হচ্ছে যে আনন্দবাজারে একটি পত্রিকা কলকাতায় বড় দৈনিকের পত্রিকা যেদিন প্রকাশ পায় সেদিনে ডেটে বিজ্ঞাপন দেওয়া হয়, আর সব পত্রিকাগুলো সেই দিনে প্রকাশিত হয় না। সাপ্তাহিক পত্রিকা তাদের নিজস্ব একটা ডেট আছে, সেই ডেট প্রকাশিত হয় না বলে অনেক পত্রিকা আমরা বিজ্ঞাপন থেকে বঞ্চিত হয়। আর কী কী নিয়ে আলোচনা হলো? আর আলোচনা হলো পেনশন। পেনশনটা আমাদের যারা 60 বছর পেরিয়ে গেছে পেনশন, অত একবারই বলে দেওয়া হয়েছিল, 100 বছরকে দেওয়া হয়েছিল, তো এখন আর নতুন করে কোনো পেনশন দেওয়া হচ্ছে না। উনি বললেন পেনশনের কম মানিতে সরকারি নীতি নির্দেশন কিছু নেই। তৃতীয় নম্বর হচ্ছে যে নতুন এনলিস্টমেন্ট হয়নি, দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং আমরা বুঝতে পারছি না যে আমরা নতুন করে যে ছেলেরা পত্রিকা প্রকাশিত করছি তাদের জন্য এনলিস্টমেন্ট হওয়া, সেই ব্যাপারটা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।